আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবার হাজির হয়েছি আপনাদের কাছে নতুন একটু ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ইমো থেকে চিরতরে অ্যাড বন্ধ করে দিবেন, মানে হচ্ছে আর কোনো দিন আপনার ইমোতে অ্যাড শো করবে না। আসলে দেখেন, ইমো ব্যবহার করতে গেলে সবচেয়ে বিরক্তকর এই যে শুরুতেই অ্যাড আয় বসে রয়েছে, এই বিরক্তকর একটা জিনিস হচ্ছে অ্যাড। এই অ্যাডের জ্বালা দেখেন, আমি যে কল দিতাম যাই, এই যে অ্যাড শো করতেছে, মানে এক প্রকার বিরক্তকর। এই যে আবার অ্যাড, এই অ্যাড এর লাগিয়ে আর কিছু বলার নাই। তো এই বিরক্তকর অ্যাডগুলো কীভাবে আপনার একবারে চিরতরে আপনার ইমোতে ডিলিট করে দেবেন, আজকে এটাই দেখাবো। আর কোনো দিন আপনার ইমোতে অ্যাড শো করবে না। তো আমরা যে প্রথমে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই ইমোটা ডিলিট করে দিতে হবে। এই ইমোটা ডিলিট, এরপরে আবার চলে যাবেন আপনি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন ইমো লাইট, এই ইমো লাইট নামে, ইমো লাইট নামে অ্যাপটি আগে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হোক তো অপেক্ষা করবেন, অ্যাপটা ইনস্টল হোক। তো এখানে আবার আমরা এই নাম্বারটা দিয়ে একটা ইমো খুলবো, আসবে মানে হচ্ছে আপনার যত ফ্রেন্ড সেই ইমোতে ছিল, কোনো ফ্রেন্ডের রিমুভ হবে না, ডিলেট হবে না, একবার আগের রিমোটে আসবে, শুধুমাত্র এখানে কোনো অ্যাড শো করবে না, কোনো রকম বিরক্তিকর কোনো অ্যাড শো করবে না। তো ওপেন দিবেন, অ্যালাও চাই অ্যালাও দিয়ে দিবেন। তো হে আগের নাম্বারটা দিয়ে দিবেন 0164580600, এটা আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, হে ইমোটা যে নাম্বার ছিল এই ইমোটা ওই নাম্বারে খুলবেন। এগ্রি দিয়ে দিবেন, হ্যালো। দেখেন মানে হচ্ছে আপনার আগের যে ফ্রেন্ডগুলো আছে সবাই আর থাকবে, অর্থাৎ এখানে আর কোনো রকম অ্যাড শো করবে না। এই যে ধরেন আমি ফোন দিই, দেখেন কোনো রকম অ্যাড নাই। তো এখন আর বিরক্তকর অ্যাডগুলো আর শো করবে না, এই যে আমার যে অ্যাকাউন্ট ছিল সেটাই। তো এভাবে আপনারা এই মোর অ্যাডগুলো বন্ধ করে দেবেন। দেখেন কোনো রকম একটা নাম্বার কিন্তু রেম হবে না, আগের যে নাম্বারগুলো আছে সবগুলোই আছে, সব ফ্রেন্ডগুলোই আছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। এখান থেকে আমি একটা কথা বলতে পারি, যত দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ কোনো দিন আপনার মোবাইলে অ্যাড শো করবে না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনি উপকার পান, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।